தான் சொல்லுவாய். যদি দেরি করো তাহলে ওরে কোটি কোটি কইরা নান নুটিতে বাজি করে খামু তাড়াতাড়ি। কে ফোন দিছিল? ভাই ওকে আবার কোনো অঘটন ঘটাইছে নাকি? জানি কোন জায়গায় কি করতে যায় জানি, একটা আগামের মনে হয় ধরা খাইছে। আমার আমার সাথে যে কথা বলছে সে আমার বলছে যে আপনি তাড়াতাড়ি নিতে আসেন, আমরা কিন্তু কুচি কুচি করে ফালাই দিব। হ্যাঁ কস কি হালা তো মনে একবার পুরো শেষ করে ফালাইছে। আমি জানি না কিছু, ওই সব মেসেজে একটা অ্যাড্রেস পাঠাইতেছে, ওই অ্যাড্রেসে যা তোমার দুলা বেড়ে নিয়ে আসতো আর নিলে ওই যে ওই জায়গায় খেলা শেষ। মনে করো যে আড্ডি পাবো এক জায়গায়, মাংস পাবো আরেক জায়গায়। আমার জীবন আধার, আমার বোন তো বিধবা হয়ে যাবে। আল্লাহ কি অবস্থা ধরেছ? পুলিশে ধরছে মনে হয়। তুই আমার পোলারে বাবা খাইছস? তোর এত বড় পলি যে বাবা এই দিকে তো বাবা বাবা আলো দে বাবা আলো দে বাবা আলো দে বাবা বাবা আলো দে বাবা বাবা দে বাবা দে বাবা দে আলো দে। আমার দুলাভাই তো বাবার নামই জানে না, জানে কিন্তু সে তো খায় না, আর একজনকে খাওয়াবে কিভাবে? আরে বাবা খা আমার ছেলেটাকে পাগল করে দিচ্ছে। আসলে হয়েছে কি স্যার, আমাদের একটা প্ল্যান ছিল স্যার, তো ওইটা আর কি একটু বলি স্যার আপনারে। স্যার একটু সাইড আসবেন, জি পাই স্যার। চুপ, জাগবি জাগবি না গায়ে কিন্তু পাগল বানা যাব। ক এখানেই ক স্যার। আর তুই ক না, তুই ক তুই ক তুই ক আমি আমি কোন ডর লাগে। আচ্ছা স্যার হয়েছে কি, ধরেন এই যে বর্ডার থেকে বুঝছে আমরা বাবা আনার ধরেন একটা বিশাল স্কোপ একটা ধরেন তৈরি হয়ে গেছে। এই চুপ থাকেন আপনি, হাজার হাজার ধরেন পিস আমরা ধরেন আনবো। এখন এই জিনিসগুলোর জন্য তো কেনার জন্য টাকা দরকার, এর জন্য আমাদের একটা উদ্যোক্ত টাইপের একটা লোক দরকার না? আমরা ক্লায়েন্ট খুঁজতে ধরেন বাইরে ছিলাম তিনজন বুঝছেন, উনি তো একটা বলদ টাইপের লোক, আমাদের দুলো ভাই মগা। উনি মনে করছে কি একটা ছেলে যদি বাবা খায় নেশাকর বানায় দেয় তাহলে কি হবে, প্রতিদিন 15-20 পিস কিনবে। চুপ থাকেন আপনি, জীবন শেষ করে ফেলাইছেন। আসলে হয়েছে কি, উনি তো ওই যে ব্যাপারটা মনে করছে এর জন্য মনে হয় আপনার ছেলেকে নেশাকর বানা ফেলাইছে। এখন যেটা হয়েছে স্যার, আসলে হয়েছে কি আপনি দেখেন না প্রচুর বড় লোক মনে হচ্ছে কি রে, আপনি অনেক বড় লোক স্যার। এখন এই যে আমাদের ব্যবসাটা, আপনি যদি পার্টনার হয়ে যান স্যার খেলা জমে ক্ষীর হয়ে যাবে কি? চুপ থাকেন আপনি স্যার, শোনেন এই যে আপনি যদি 1 কোটি টাকা ইনভেস্ট করেন পাবেন কত? 3 কোটি স্যার। 3 কোটি? আর 3 কোটি করলে 9 কোটি স্যার। 9 কোটি স্যার, আপনি কয় কোটি করবেন? 1 কোটি। 1 কোটি? টাকা কি গাছের কোটা? চাইলেই পাওয়া যায়। আগামীকাল আমার বাংলো বাড়িতে আসবি, তখন টাকাটা দিয়ে দেবো। জি স্যার। হ্যাঁ আর কবে দেবি টাকাগুলো? 7 দিনের মধ্যে পেয়ে যাবেন স্যার, অনলি 7 ডেজ স্যার। এরপর দেখুন টাকা বস্তা নিয়ে আমরা হাজির হয়ে গেছি। এই দুলো ভাইকে ছাড়িয়ে দে। জি স্যার, ছাড়ি দিক স্যার। ভালো চাই, তারপর আপনি মারেন, বুঝার চেষ্টা করেন 3 কোটি টাকা দিবেন কিন্তু যদি ফেরত না দেয়।
আশেপাশে খুঁজে দেখলাম না তো কোথাও নাই। আমি তো তখনই কইতেছিলাম বস, ওরা একটা টাউট, আপনি তো আমার কথা শুনলেনই না। তুই বেশি কথা বলিস বস। আমি বেশি কথা বলি না বস, আমি সত্যি কথা বললেও মারেন, মিথ্যা কথা বললেও মারেন। আপনি কি জানেন আমি আপনার জন্য কত জান প্রাণ দিয়ে দিই, তারপর আপনি আমার কথা শুনেন না বস? কষ্ট নেই এখানে বস, বস্তা ফেলানো বস। তাই তো, টাকা রেখে গেছে। আচ্ছা তুই দেখতো টাকা নাকি দেখতো? আচ্ছা আপনি দাঁড়ান আমি দেখতেছি। বাবা খোরের বাপ, এই শালার মামা। এই কারে কি বলছিস, তোর কি মাথা ঠিক আছে বস? এই জায়গা লেখা কি ভাবছিলি, তোরে তিন গুণ টাকা ফেরত দিব? তুই শালারটা বল, যা গুলিস্তান মরে যা, জুতা বিক্রি কর যা। আর ভুলেও আমাদের খোঁজার চেষ্টা করবি না, কারণ তুই যখন চিঠিটা পড়তেছিলি তখন আমরা থাইল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া মনে কর চিল করতেছি চিল। ওই পোলাচিন দেখে আমার মদন মারা চলে গেল বস। গরিবের কথা বাসি হইলে ফলে, আমি তখনই বলছিলাম বস ওরা একটা টাউট। কিন্তু বস আমি আপনারে বলতে পারি নাই, কেন? কারণ আপনি আমাকে তখন থাপড় দিতেন, কারণ বুঝতেন না আমার কথা। এখন দেখেন কি অবস্থা বস। তুই ঠিকই কইছিস রে জীবন, আমি আপনার সাথে কেন থাকি, আমি আপনার ভালো চাই বস, কিন্তু আপনি তো বোঝেন না। এখন দেখেন একটা মানের ভয়ে বস আমি কই দিই, কিন্তু দেখেন কি হয়ে গেল, আমাদের সব নিয়ে নিয়ে চলে গেল। একবারে রামবোধাই বানাচ্ছি চলে গেল আমার রে বস। চলেন পাক্কা মুখিটা লাগবে। আগের বার কামাইছি 3 কোটি, কি এইবার কামাবো 9 কোটি? বড় খুব সারা হবে না, এমনি হয় না, ঠিক আছে? অনেক সময় পার হয়, কিন্তু মাসে একটা সারা বছর পয়সা খাবো, ঠিক আছে? শুরু ভাই কি প্ল্যান করো শুরু ভাই? থাকে যান আপনি, আগের বার ইটুর লেগে পাইছে গেছি, জীবন নিয়ে চলে আসছি, কি করে ভালাইছিলেন? কইছি কি লাইন খুঁজতে, আর আপনি এলোকে একটা ছেলেরে বাবা ঘর বানাই দিছেন। শুরু ভাই তো ফকা, আমার ফকা এসব বড় ছড়ত দিয়ে সিরুখানে তো চলবই না। আমার লাগে শুধু ভাই।